আমার বাবা গাছ লাগার একটা চর্চা ছিল। এখন এই এই আম এই এক রাজার বাড়ি জানে যে এই আম খুব ভালো আম, হ্যাঁ। এখন বাবা ওখানে যা শিউর হ্যাঁ ওখান থেকে সেই জমিদারের বাড়ি থেকে গাছ কলম করে আনিয়ে লাগায়। এই লাগার পরে গাছ এখানে লাগার পরে ওই পাতিলে করি গাছে পানি দেওয়া হয়, তখনকার যুগে মানে পাতিল নটকে গাছে পানি দেওয়া হয়। এখন এই পাতিল মানে পানি দেওয়ার পাতিল পানি দিবার আসি যা দেখা গেছে যে এই পাতিলটাকে যেন ভাঙি ফেলেছে, হাঁড়ি ভাঙা নামের রূপান্তরিত আর কি। আমাদের এত এলাকায় অনেক লাভবান, এটা আরে যারা ভিক্ষরি খায় তারা আর 10-15 হাজার টাকার আম কুড়ি বিক্রি করে। এই আমার বাবার গাছের আম থেকে আজকে দেশ বিদেশ সারা বিশ্ব জানে যে হাঁড়ি ভাঙা নামের একটা আম আছে, হ্যাঁ। সেহেতু আমার সরকারের কাছে আমার একটা দাবি যে এই গাছটার জন্য, হ্যাঁ, সরকার কিছু একটা করা উচিত, এই গাছটা সংরক্ষণ করার জন্য সরকারের কাছে একটা আমার দাবি, সরকার পক্ষ থেকে এটা একটা কোনো একটা ব্যবস্থা করুক। আমার শ্বশুরে যে বালুয়া মশুমপুরাতে হাঁড়ি ভাঙা চারা নাগে আনছে কোনবা জমিদারের বাড়ির থেকে রাজার বাগানাতে আনিয়ে যে গাছ নাগাইছে তা হাঁড়ি হাঁড়িত করে পানি দিছিল, সে হাঁড়িটি পরের দিনে আসি দেখে ভাঙি ফেলাইছে কাইবা, তার যেন সখন থাকি হাঁড়ি ভাঙা নাম করেছে। গাছটা সংরক্ষণ করা হোক সরকারের কাছে আমার এটাই দাবি। হাঁড়ি ভাঙা আমি এটে আমার নানা শ্বশুর নবদি পাইখেন উনি এই গাছ প্রথম আনিয়ে এখানে গাছ, তারপরে এই গাছ থাকি মানে তেমন বাড়ি আর কি ঢাকা ডেগাং সব কিছু আর কি এই আম দিয়ে আর কি শুরু হয়ে গেছে। উন্নতি হয়েছে, অনেক কিছু হয়েছে, আগর তো এই উন্নতি ছিল না, এই হাঁড়ি ভাঙা আম ছিল না। এই আমার নানা শ্বশুরে এই হাঁড়ি ভাঙা আমার গাছ নিয়ে আসিয়ে এই উন্নতি অনেক কিছু হয়েছে।